বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কু ও রবু। বাংলা চলচ্চিত্র ও সাহিত্যে সত্যজিৎ রায় এক বিরাট ব্যক্তিত্ব। তিনি জন্মগ্রহণ করেন 1921 সালের 2রা মে। আমরা তাকে হারাই 1992 সালের 23শে এপ্রিল। তার সৃষ্টি প্রফেসর শঙ্কু এক বিস্ময়কর চরিত্র। আত্মভোলা এই বাঙালি বৈজ্ঞানিকের আবিষ্কারের মধ্যে রয়েছে অ্যানাইহেলিনের মতো যে কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া পিস্তল, মেরাকিউরলের মতো মুহূর্তে অসুখ সারিয়ে দেওয়া ওষুধ, বটিকা ইন্ডিকার মতো ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি, আরও কত কি। বোমযাত্রী ডায়েরি গল্পে আবির্ভূত হওয়ার পর নানা অ্যাডভেঞ্চার ও আবিষ্কারের মধ্যে দিয়ে আমাদের মন জয় করে নিয়েছেন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1384 বঙ্গাব্দের মাঘ ফাল্গুন সংখ্যায়। গল্প পাঠে প্রফেসর শঙ্কুর ভূমিকায় এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও রবু। April 16th, আজ জার্মানি থেকে আমার চিঠির উত্তরে বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর পমারের চিঠি পেয়েছি। পমার লিখছেন, প্রিয় প্রফেসর শঙ্কু, তোমার তৈরি রোবো বা যান্ত্রিক মানুষ সম্বন্ধে তুমি যা লিখেছ তাতে আমার যত না আনন্দ হয়েছে তার চেয়েও বেশি হয়েছে বিস্ময়। তুমি লিখেছ আমার রোবো সম্পর্কে গবেষণামূলক লেখা তুমি পড়েছ আর তা থেকে তুমি অনেক জ্ঞান লাভ করেছ, কিন্তু তোমার রোবো যদি সত্যি তোমার বর্ণনার মতো হয়ে থাকে তাহলে বলতেই হবে যে আমার কীর্তিকে তুমি অনেক দূর ছাড়িয়ে গেছো। আমার বয়স হয়েছে, তাই আমার পক্ষে ভারতবর্ষে পাড়ি দেওয়া সম্ভব নয়, কিন্তু তুমি যদি একটিবার তোমার তৈরি মানুষটিকে নিয়ে আমার এদিকে আসতে পারো তাহলে আমি শুধু খুশি হব না, আমার উপকারও হবে। এই হাইডেলবার্গেই আমার পরিচিত আরেকটি বৈজ্ঞানিক আছেন, ডক্টর বোরগেল্ট। তিনিও রোবো নিয়ে কিছু কাজ করেছেন, হয়তো তার সঙ্গেও তোমার আলাপ করিয়ে দিতে পারবো। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, যদি আসতে রাজি থাকো তাহলে একদিকের ভাড়াটার আমি নিশ্চয়ই ব্যবস্থা করে দিতে পারবো, আমার এখানেই তোমার থাকার ব্যবস্থা হবে, বলাই বাহুল্য। ইতি রুডলফ পমার। পমারের চিঠির উত্তর আজই দিয়ে দিয়েছি, বলেছি আগামী মাসের মাঝামাঝি আসব। ভাড়ার ব্যাপারে আর আপত্তি করলাম না, কারণ জার্মানি যাতায়াতের খরচা কম নয়, অথচ ওদেশটা দেখার লোভও আছে যথেষ্ট। আমার রবু সঙ্গে যাবে অবশ্যই, তবে ও এখনো বাংলা আর ইংরেজি ছাড়া কিছু বলতে পারে না। এই এক মাসে জার্মানটা শিখিয়ে নিলে ও সরাসরি পমারের সঙ্গে কথা বলতে পারবে, আমাকে আর দোভাষীর কাজ করতে হবে না। রবুকে তৈরি করতে আমার লেগেছে 1.5 বছর। আমার চাকর প্রহ্লাদ সবসময় আমার পাশে থেকে জিনিসপত্র এগিয়ে টেগিয়ে দিয়ে সাহায্য করেছে, কিন্তু আসল কাজটা সমস্ত আমি নিজেই করেছি। আর যেটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে রবুকে তৈরি করার খরচ। সব শুধু মিলিয়ে খরচ পড়েছে মাত্র 333.50 টাকা। এই সামান্য টাকায় যে জিনিসটা তৈরি হলো সেটা ভবিষ্যতে হবে আমার ল্যাবরেটরির সমস্ত কাজে আমার সহকারী, যাকে বলে রাইট হ্যান্ড ম্যান। সাধারণ যোগবিয়োগ গুণভাগের অঙ্ক কষতে রবুর লাগে 1 সেকেন্ডেরও কম সময়। এমন কোনো কঠিন অঙ্ক নেই যেটা করতে ওর 10 সেকেন্ডের বেশি লাগবে। এ থেকে বোঝা যাবে আমি জলের দরে কি এক আশ্চর্য জিনিস পেয়ে গেছি। পেয়ে গেছি বলছি এই জন্য যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারকেই আমি সম্পূর্ণ মানুষের সৃষ্টি বলে মনে করতে পারি না। সম্ভাবনাটা আগে থেকেই থাকে, হয়তো চিরকালই ছিল। মানুষ কেবল হয় বুদ্ধির জোরে না হয় ভাগ্য বলে সেই সম্ভাবনাগুলোর হদিশ পেয়ে সেগুলোকে কাজে লাগিয়ে নেয়। রবুর চেহারাটা যে খুব সুশ্রী হয়েছে তা বলতে পারি না, বিশেষ করে দুটো চোখ দুরকম হয়ে যাওয়াতে ট্যারা বলে মনে হয়। সেটাকে ব্যালেন্স করার জন্য আমি রবুর মুখে একটা হাসি দিয়ে দিয়েছি। যতই কঠিন অঙ্ক করুক না কেন সে হাসিটা মুখে সব সময় লেগে থাকে।
মুখের জায়গায় একটা ফুটো দিয়ে দিয়েছি, কথাবার্তা সব ওই ফুটো দিয়ে বেরোয়। ঠোঁট নাড়ার ব্যাপারটা করতে গেলে অযথা সময় আর খরচ বেড়ে যেত, তাই ওদিকে আর যাইনি। মানুষের যেখানে ব্রেন থাকে সেখানে রোবুর আছে এক গাদা ইলেকট্রিক তার, ব্যাটারি, ভ্যালভ ইত্যাদি। কাজেই ব্রেন যা কাজ করে তার অনেকগুলোই রোবু পারে না, যেমন সুখ দুঃখ অনুভব করা বা কারোর উপর রাগ করা বা হিংসে করা, এসব রোবু জানেই না। ও কেবল কাজ করে আর প্রশ্নের উত্তর দেয়। অঙ্ক সব রকমই পারে, তবে শেখানো কাজের বাইরে কাজ করে না, আর শেখানো প্রশ্নের জবাব ছাড়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। 50,000 ইংরেজি আর বাংলা প্রশ্নের উত্তর ওকে শিখিয়েছি, একদিনও ভুল করেনি। এবার 10,000 জার্মান প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেই আমি জার্মানি যাবার জন্য তৈরি হয়ে যাব। এত অভাব থেকে রবু যা করে তা পৃথিবীর আর কোনো যান্ত্রিক মানুষ করেছে বলে মনে হয় না। এমন একটা জিনিস সৃষ্টি করে গিরিডি শহরের মধ্যে সেটাকে বন্দি করে রাখার কি কোনো মানে হয়? বাংলাদেশে সামান্য রসদে বাঙালি বৈজ্ঞানিক কি করতে পারে, সেটা কি বাইরের জগতে জানা উচিত নয়? এতে নিজের প্রচারের চেয়ে দেশের প্রচার বেশি, অন্তত আমার উদ্দেশ্য সেটাই। 18 এপ্রিল, একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। আমার এই প্রতিবেশীটি ভালো মানুষ হলেও আমার কাজ নিয়ে তাঁর ঠাট্টার ব্যাপারটা মাঝে মাঝে বরদাস্ত করা মুশকিল হয়। উনি প্রায়ই আমার সঙ্গে আড্ডা মারতে আসেন, কিন্তু গত 3 মাসের মধ্যে যতবারই এসেছেন ততবারই আমি প্রহ্লাদকে দিয়ে বলে পাঠিয়েছি যে আমি ব্যস্ত, দেখা হবে না। আজ রবুকে জার্মান শিখিয়ে আমার ল্যাবরেটরির চেয়ারে বসে একটা বিজ্ঞান পত্রিকার পাতা উল্টোচ্ছি এমন সময় উনি এসে হাজির। আমার নিজেরও ইচ্ছে ছিল উনি একবার রবুকে দেখেন, তাই ভদ্রলোককে বৈঠকখানায় না বসিয়ে একেবারে ল্যাবরেটরিতেই ডেকে পাঠালাম। ভদ্রলোক ঘরে ঢুকেই নাকশিটকে বললেন, আপনি কি হিংয়ের কারবার ধরেছেন নাকি? পরমুহূর্তেই রবুর দিকে চোখ পড়তে নিজের চোখ গোল গোল করে বললেন, উরি বাস, ওটা কি? ও কি রেডিও না কলের গান কি মশাই? অবিনাশবাবু এখনো গ্রামোফোনকে বলেন কলের গান, সিনেমাকে বলেন বায়োস্কোপ, এরোপ্লেনকে বলেন উড়োজাহাজ। আমি ওর প্রশ্নের উত্তরে বললাম, ওকেই জিজ্ঞেস করুন না ওটা কি। ওর নাম রবু। রবুস্কোপ? আহ, রবুস্কোপ কেন হতে যাবে, বলছি না ওর নাম রবু। আপনি ওর নাম ধরে জিজ্ঞেস করুন ওটা কি জিনিস, ও ঠিক জবাব দেবে। কি জানি বাবা, এ আপনার কি খেলা? তুমি কি হে রবু? আমি যান্ত্রিক মানুষ, প্রফেসর শঙ্কুর সহকারী। ভদ্রলোকের প্রায় ভিড়মি লাগার জোগাড় আর কি। রবু কি কি করতে পারে শুনে আর তার কিছু কিছু নমুনা দেখে অবিনাশবাবু একেবারে ফ্যাকাশে মুখে আমার হাত দুটো ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝলাম এবার তিনি সত্যিই ইমপ্রেসড। আজ একটা পুরনো জার্মান বিজ্ঞান পত্রিকায় প্রফেসর বোরগেল্টের লেখা রোবো সম্বন্ধে একটা প্রবন্ধ হঠাৎ চোখে পড়ে গেল। উনি বেশ দেমাকি মেজাজেই লিখেছেন যে যান্ত্রিক মানুষ তৈরির ব্যাপারে জার্মানরা যা কৃতিত্ব দেখিয়েছে তেমন আর কোনো দেশে কেউ দেখায়নি। তিনি আরও লিখেছেন যে যান্ত্রিক মানুষকে দিয়ে চাকর বাকরের মতো কাজ করানো সম্ভব হলেও তাকে দিয়ে কাজের কাজ বা বুদ্ধির কাজ কোনো দিনই করানো যাবে না। প্রফেসর বোরগেল্টের একটা ছবিও প্রবন্ধটা সঙ্গে রয়েছে। প্রশস্ত ললাট, ভুরু দুটো অস্বাভাবিক রকম ঘন, চোখ দুটো কোটরে ঢোকা, আর থুতনির মাঝখানে একটা আন্দাজ 2 ইঞ্চি লম্বা আর প্রায় সেই রকমই চওড়া চারকোনা কালো দাড়ির চাবড়া। ভদ্রলোকের লেখা পড়ে আর তাঁর চেহারা দেখে তাঁর সঙ্গে দেখা করার আগ্রহটা আরও বেড়ে গেল। 23 মে, আজ সকালে হাইডেলবার্গ পৌঁছেছি, ছবির মতো সুন্দর শহর, ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের অবস্থিতির জন্য প্রসিদ্ধ। নেকার নদী শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে, পেছনে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সবুজ বনে ঢাকা পাহাড়। এই পাহাড়ের ওপরেই রয়েছে হাইডেলবার্গের ঐতিহাসিক কেল্লা। শহর থেকে 5 মাইল বাইরে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রফেসর পমারের বাসস্থান। 70 বছরের বৃদ্ধ বৈজ্ঞানিক আমাকে যে কি খাতির করলেন তা বলে বোঝানো যায় না। বললেন, ভারতবর্ষের প্রতি জার্মানির একটা স্বাভাবিক টান আছে জানো বোধ হয়,
আমি তোমাদের দেশের প্রাচীন সাহিত্য, দর্শন ইত্যাদির অনেক বই পড়েছি। ম্যাক্স মিউলার এসব বইয়ের চমৎকার অনুবাদ করেছেন, তাঁর কাছে আমরা বিশেষভাবে ঋণী। তুমি একজন ভারতীয় বৈজ্ঞানিক হয়ে আজ যে কাজ করেছ তাতে আমাদের দেশেরও গৌরব বাড়ল। রোবোকে তার সাইজ অনুযায়ী একটা প্যাকিং কেসে খড়, তুলো, করাতের গুঁড়ো ইত্যাদির মধ্যে খুব সাবধানে শুইয়ে নিয়ে এসেছিলাম। পমারের তাকে দেখার জন্য খুবই কৌতূহল হচ্ছে জেনে আমি দুপুরের মধ্যেই তাকে বাক্স থেকে বার করে ঝেড়ে পুঁচে পমারের ল্যাবরেটরিতে দাঁড় করালাম। পমার এই জিনিসটি নিয়ে এত গবেষণা আর লেখালেখি করলেও নিজে কোনোদিন রোবো তৈরি করেননি। রোবোর চেহারা দেখে তাঁর চোখ কপালে উঠে গেল, বললেন, এ যে তুমি দেখছি আঠা, পেরেক আর স্টিকিং প্লাস্টার দিয়েই সব জোড়ার কাজ সেরেছ, তুমি বলছো এই রোবো কথা বলে, কাজ করে? আপনি ওকে পরীক্ষা করে দেখতে পারেন, ওকে প্রশ্ন করুন না। পমার রোবোর দিকে ফিরে বললেন, তুমি কি কাজ করো? আমি আমার মনিবের কাজে সাহায্য করি আর অঙ্কের সমস্যার সমাধান করি। পমার রোবোর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে কিছুক্ষণ মাথা নাড়লেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শঙ্কু, তুমি যা করেছো বিজ্ঞানের ইতিহাসে তার কোনো তুলনা নেই, বোরগেল্টের ঈর্ষা হবে। এর আগে বোরগেল্ট সম্বন্ধে আমাদের মধ্যে কোনো কথা হয়নি, হঠাৎ পমারের মুখে তার নামটা শুনে একটু চমকেই গেলাম। বোরগেল্টও কি নিজে কোনো রোবো তৈরি করছে নাকি? আমি কিছু জিজ্ঞেস করার আগেই পমার বললেন, বোরগেল্ট হাইডেলবার্গেই আছে, আমারই মতো নির্জন পরিবেশে, তবে নদীর ওপারে। আমার সঙ্গে আগে যথেষ্ট আলাপ ছিল, বন্ধুত্বই বলতে পারো, একই স্কুলে পড়েছি বার্লিনে, তবে ওর চেয়ে আমি 3 বছরের সিনিয়র ছিলাম। তারপর আমি হাইডেলবার্গে এসে ডিগ্রি পড়ি, ও বার্লিনেই থেকে যায়। 10 বছর হল ও এখানে এসে ওদের পৈতৃক বাড়িতে রয়েছে। উনি কি নিজে রোবো তৈরি করেছেন? অনেক দিন থেকেই লেগে আছে, কিন্তু বোধহয় সফল হয়নি। মাঝে তো শুনেছিলাম ওর মাথাটা একটু বিগড়েই গেছে, গত 6 মাস ও বাড়ি থেকে বেরোয়নি। আমি টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি কয়েকবার, প্রতিবারই ওর চাকর বলেছে বোরগেল্ট অসুস্থ, ইদানিং আর ফোন টোন করিনি। আমি এসেছি সেটা উনি জানেন? তা তো বলতে পারি না, তুমি আসছো সে কথা এখানকার কয়েকজন বৈজ্ঞানিককে আমি বলেছি, তাদের সঙ্গে তোমার দেখাই হবে, খবরের কাগজের লোকও কেউ কেউ জেনে থাকতে পারে, বোরগেল্টকে আর আলাদা করে জানাবার প্রয়োজন দেখিনি। আমি চুপ করে রইলাম। দেওয়ালে একটা কুকু ক্লকে কুক কুক করে 4 বাজল। খোলা জানলার বাইরে বাগান দেখা যাচ্ছে, তারও পেছনে পাহাড়, দু একটা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পমার বললেন, রাশিয়ার স্ট্রেগোনফ, আমেরিকার প্রফেসর স্টাইনওয়ে, ইংল্যান্ডের ডক্টর ম্যানিংস, এরা সকলেই রোবো তৈরি করেছেন। জার্মানিতেও 3-4 রোবো তৈরি হয়েছে আর সেগুলো সবই আমি দেখেছি, কিন্তু তাদের কোনোটাই এত সহজে তৈরি হয়নি আর এমন স্পষ্ট কথাও বলতে পারে না। ও কিন্তু অঙ্ক করতে পারে, ওকে যে কোনো অঙ্ক দিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। বলো কি, ও আউয়ারবাখের ইকুয়েশন জানে? জিজ্ঞেস করেই দেখুন। রোবোকে পরীক্ষা করে পমার বললেন, এ তো একেবারে তাজ্জব কাণ্ড, সাবাস তোমার প্রতিভা। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, তা তোমার রোবো কি মানুষের মতো অনুভব করতে পারে? না, ও জিনিসটাও পারে না। আর কিছু না হোক, তোমার ব্রেনের সঙ্গে ওর যদি একটা সংযোগ থাকতো তাহলে খুব ভালো হতো, অন্তত তোমার সুখ দুঃখ যদি ও বুঝতে পারতো তাহলে ওকে দিয়ে তোমার অনেক উপকার হতে পারত, ও সত্যিই তাহলে তোমার একজন নির্ভরযোগ্য সাথী হতে পারত। পমার যেন একটু অন্য মনস্ক হয়ে পড়লেন, তারপর বললেন, আমি ওই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি, একটা যান্ত্রিক মানুষকে কি করে একটা রক্ত মাংসের মানুষের মনের কথা বোঝানো যায়, এ নিয়ে অনেক দূর আমি এগিয়েও ছিলাম, কিন্তু তারপর বুড়ো হয়ে পড়লাম, ব্রেনটা ঠিকই ছিল কিন্তু হৃদরোগ ধরে কাবু করে দিল, আর যে রোবোর ওপর এইসব পরীক্ষা চালাবো সেটা তৈরি করারও আমার সামর্থ্য রইল না। আমি রোবোর কাজে দিব্যি খুশি আছি, ও যতটুকু করে তাই আমার পক্ষে যথেষ্ট। পমার কিছু বললেন না,
তিনি দেখি এক দৃষ্টে রোবোর দিকে চেয়ে আছেন। রোবোর মুখে সেই হাসি। ঘরের জানলা দিয়ে পড়ন্ত রোদ ঢুকে রোবোর বাঁ চোখটার উপর পড়েছে। রোদের ঝলসানিতে ইলেকট্রিকের বাল্বের চোখও মনে হয় হাসছে। 24 মে, এখন রাত 12টা। আমি পমারের বাড়ির দোতলার ঘরে বসে আমার ডায়েরি লিখছি। গতকাল মাঝরাত্রির থেকে আরম্ভ করে আজ সারাদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো সব গুছিয়ে লেখার চেষ্টা করছি। কতদূর পারবো তা জানি না, কারণ আমার মন ভালো নেই। জীবনে আজ প্রথম আমার মনে সন্দেহ জেগেছে যে আমি নিজেকে যত বড় বৈজ্ঞানিক বলে মনে করেছিলাম, সত্যি আমি তত বড় কিনা। তাই যদি হতাম তাহলে এভাবে অপদস্থ হলাম কেন? কাল রাত্রের ঘটনাটাই আগে বলি, এটা তেমন কিছু না, তবু লিখে রাখা ভালো। রাত্রে পমার আর আমি ডিনার শেষ করে উঠেছি 9টায়। তারপর দুজনে বৈঠকখানায় বসে কফি খেতে খেতে অনেক গল্প করেছি। তখনও পমারকে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখেছি। কি ভাবছিলেন কে জানে, হয়তো রবুকে দেখে অবধি ও নিজের অক্ষমতার কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে। সত্যি উনি যেরকম বুড়ো হয়ে গেছেন, তাতে ওর পক্ষে আর রোবো নিয়ে নতুন করে কোনো গবেষণা করা সম্ভব বলে মনে হয় না। আমি শুতে গেছি 10টার কিছু পরে। যাবার আগে রবুকে দেখে গেছি। পমারের ল্যাবরেটরিতে ও দিব্যি আরামে আছে বলেই মনে হয়। জার্মানির আবহাওয়া, এখানকার শীত ও প্রাকৃতিক সৌন্দর্য, এইসবের প্রতি ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও যেন শুধু অপেক্ষা করে আছে আমার আদেশের জন্য। ঘুমোতে যাবার আগে আমরা দুই বৈজ্ঞানিক জার্মান ভাষায় ওর কাছে বিদায় নিলাম। রবু পরিষ্কার গলায় বলল, গুড নাইট হেয়ার প্রফেসর শঙ্কু, গুড নাইট হেয়ার প্রফেসর পমার। বিছানার পাশের বাতি জ্বালিয়ে কিছুক্ষণ একটা ম্যাগাজিন উল্টে পাল্টে ঢং ঢং করে নিচের সিঁড়ির গ্র্যান্ডফাদার ঘড়িতে 11টা বাজতে শুনে বাতি নিভিয়ে শুয়ে পড়েছি। মাঝরাত্রিরে যখন ঘুম ভেঙেছে তখন কটা বেজেছে জানি না। ঘুমটা ভেঙেছে একটা আওয়াজ শুনে, আর সে আওয়াজটা আসছে আমার ঘরের ঠিক নিচে পমারের ল্যাবরেটরি থেকে। একবার মনে হচ্ছে কাঠের মেঝের ওপর মানুষের পায়ের আওয়াজ, আর একবার মনে হচ্ছে যন্ত্রপাতি ঘাঁটাঘাঁটি শব্দ। তবে আওয়াজটা 5 মিনিটের বেশি আর শুনতে পেলাম না। তাও বেশ কিছুক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম যদি আরো কোনো শব্দ হয়। কিন্তু তারপরে ঘড়িতে 3টে বাজার শব্দ ছাড়া আর কিছু শুনিনি। সকালে ব্রেকফাস্টের সময় পমারকে আর এ বিষয়ে কিছু বললাম না, কারণ আমার ঘুমের কোনো রকম ব্যাঘাত হয়েছে শুনে উনি হয়তো ভারী ব্যস্ত হয়ে পড়বেন। ব্রেকফাস্টের পর একটু বেড়াতে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু টেবিল ছেড়ে ওঠার আগেই পমারের চাকর কাট এসে একটা ভিজিটিং কার্ড তার মনিবের হাতে দিয়ে গেল। নাম পড়ে পমার অবাক হয়ে বললেন, সে কি বোরগেল্ট এসেছে দেখছি। আমিও খবরটা জেনে রীতিমতো অবাক হলাম। বৈঠকখানায় গিয়ে দেখি গিরিডিতে থাকতে জার্মান পত্রিকার ছবিতে যে মুখ দেখেছিলাম এ সেই মুখ, কেবল চুলে আরো অনেক বেশি পাক ধরেছে। আমরা ঢুকতেই বোরগেল্ট সোফা ছেড়ে উঠে আমাদের অভিবাদন জানালেন। এত বয়স সত্ত্বেও তার চটপটে মিলিটারি ভাব দেখে আশ্চর্য লাগল। এরও তো প্রায় 70-এর কাছাকাছি বয়স, কিন্তু কি জোয়ান স্বাস্থ্য। পমার বললেন, কই বোরগেল্ট, তোমাকে দেখে তো লম্বা অসুখ থেকে উঠেছো বলে মোটেই বোধ হচ্ছে না, বরং মনে হচ্ছে চেঞ্জে গিয়ে শরীর সারিয়ে এসেছো। অসুখ বললে লোকে উৎপাতটা কম করে, ব্যস্ত আছি বললে অনেক সময় কাজই হয় না, বরং লোকে তাতে কৌতূহলটা বেড়েই যায়, আর তখন তারা টেলিফোন করে বারবার জানতে চায় ব্যস্ততার কারণ কি। বুঝতেই পারছো, সে কারণটা সবসময় বলা যায় না। তাও বেশি যায় না। পমার বোরগেল্টকে পানীয় অফার করতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, ও জিনিসটা একদম ছেড়ে দিয়েছি, আর আমার সময়ও খুব বেশি নেই,
আমি আজকের খবরের কাগজে রোবো সহ প্রফেসর শঙ্কুর এখানে আসার কথা পড়লাম। ও ব্যাপারে আমার কিরকম কৌতূহল সে তো জানোই, তাই খবর না দিয়ে একেবারে শটান চলে এলাম। আশা করি কিছু মনে করনি। না না, আপনি বোধহয় তাহলে আমার যন্ত্রটা একবার দেখতে চান। সেই জন্যই তো আশা। আপনি কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন সেটা জানার স্বভাবতই একটা আগ্রহ হচ্ছে। বোরগেলকে ল্যাবরেটরিতে নিয়ে এলাম। রোবোকে দেখেই বোরগেলটের প্রথম কথা হলো, আপনি বোধহয় চেয়ারটার দিকে বিশেষ দৃষ্টি দেননি। আমার মনে হয় এই জিনিসটাকে যান্ত্রিক মানুষ না বলে কেবল যন্ত্র বলাই ভালো, তাই নয় কি? এটা অবশ্য আমি অস্বীকার করতে পারলাম না। বললাম, আমি কাজের ওপরেই জোরটা দিয়েছি বেশি, সেটা ঠিক। অ্যাপোলোর মতো নিখুঁত সুদর্শন মানুষ ওকে নিশ্চয়ই বলা চলে না। আপনার রোবো ভালো অঙ্ক কষতে পারে শুনেছি, টেস্ট করবেন? বোরগেল্ট রোবোর দিকে ফিরে বললেন, দুয়ে দুয়ে কত হয়? চার। উত্তরটা রোবুর মুখ থেকে এত জোরে এলো যে পমারের ল্যাবরেটরির কাঁচের জিনিসপত্র সব ঝনঝন করে উঠল। এত জোরে রোবু কখনো কথা বলে না, স্পষ্ট বুঝলাম। আর বুঝে একটু অবাক হলাম যে বোরগেল্টের প্রশ্নে রোবু বিরক্ত হয়েছে। বোরগেল্টের নিজের হাবভাবও এই দাবড়ানি চোটে একটু আড়ষ্ট বলে মনে হয়। তিনি একের পর এক কঠিন অঙ্কের প্রশ্ন রোবুকে করতে লাগলেন, আর রোবুও যথারীতি 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়ে গেল। গর্বে আমার বুকটা ফুলে উঠল। বোরগেল্টের দিকে চেয়ে দেখি এই 40 ডিগ্রি শীতের মধ্যেও তাঁর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। প্রায় 5 মিনিট প্রশ্ন করার পর বোরগেল্ট আমার দিকে ফিরে বললেন, অঙ্ক ছাড়া আর কি জানে ও? আপনার বিষয়ে ওর অনেক তথ্য জানা আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন। আসবার আগে একটা জার্মান বিজ্ঞান কোষ থেকে বোরগেল্টের জীবন সংক্রান্ত অনেক খবর রোবুর মধ্যে পুরে দিয়েছিলাম। আমি আন্দাজ করেছিলাম যে বোরগেল্ট রোবুকে প্রশ্ন করতে পারেন। বোরগেল্ট আমার কথা শুনে যেন বেশ একটু অবাক হলেন, তারপর বললেন, এত জ্ঞান আপনার যন্ত্রের? বেশ, বলো তো, হে রোবু, আমার নামটি কি? রোবুর মুখ দিয়ে কথা বেরোল না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, কোনো উত্তর নেই, কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই। রবু যেন ঘরের আর সব টেবিল চেয়ার আলমারি যন্ত্রপাতির মতোই নিষ্প্রাণ, নির্জীব। এবার আমার ঘাম ছোটার পালা। আমি এগিয়ে রবুর মাথার ওপরের বোতামটা নিয়ে টেপাটেপি করলাম, এটা নাড়লাম, ওটা নাড়লাম, এমনকি রবুর সমস্ত শরীরটাকে নিয়ে বার কয়েক ঝাঁকুনি দিলাম। ভেতরের কলকবজা সব ঝনঝন করে উঠল, কিন্তু কোনো ফল হলো না। রবু আজ আমার এবং ভারতীয় বিজ্ঞানের সমস্ত মান সম্মান এই দুই বিখ্যাত বিদেশি বৈজ্ঞানিকের সামনে মাটিতে মিশিয়ে দিল। ওটাই যে একটা বড় রকম ডিফেক্ট রয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, অঙ্কটাও ভালোই জানে। যদি অসুবিধে না হয় কাল বিকেলে ওটাকে নিয়ে একবার আমার বাড়িতে গেলে আমি সারিয়ে দিতে পারবো বলে মনে হয়। আর আমারও কিছু দেখাবার আছে, তোমাদের দুজনেরই নেমন্তন্ন রইল। বোরগেল্ট বিদায় নিয়ে চলে গেলেন। পমার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, আর আমিও বুঝতে পারছিলাম যে তিনি নিজেও খুব বিব্রত বোধ করছেন। বললেন, আমার কাছে ব্যাপারটা ভারী আশ্চর্য লাগছে। এসো তো দেখা যাক ও এখন আবার ঠিক মতো কথা বলছে কিনা। ল্যাবরেটরিতে ফিরে গিয়ে রবুকে প্রশ্ন করতে সে আবার যথারীতি জবাব দিতে শুরু করল, হাঁটাচলাও ঠিকই করল। বুঝতে পারলাম যে ঠিক ওই একটা প্রশ্নের মুহূর্তে ওর মধ্যে কোনো একটা সাময়িক গণ্ডগোল হয়েছিল, যার জন্য বেচারা জবাবটা দিতে পারেনি। এই ব্যাপারে কাউকে দায়ী করতে হলে আমাকেই করতে হয়, ওর আর দোষ কি? সন্ধ্যার দিকে বোরগেল্টের কাছ থেকে টেলিফোন এলো।
ভদ্রলোক আগামীকালের নিমন্ত্রণের কথা মনে করিয়ে দিলেন। রবুকে নিয়ে আসার কথাটাও আবার বলে বললেন, আমি ছাড়া আর কেউ থাকবে না, কাজেই আপনার যন্ত্র যদি গণ্ডগোল করে বাইরের কারোর কাছে অপদস্থ হবার কোনো ভয় নেই আপনার। মন থেকে অস্বস্তি যাচ্ছিল না, কাজেই রাত্রে পাছে ঘুম না হয় সেই জন্য আমার তৈরি ঘুমের ওষুধ সমনোলিনের একটা বড়ি খেয়ে নিয়েছি। একটা কথা মনে পড়ে একটু খটকা লাগল, কাল মাঝরাত্রিরে খুটখুট আওয়াজ কেন হচ্ছিল? পমার নিজেই কি ল্যাবরেটরিতে কাজ করছিলেন নাকি? রবুর ভেতরের কলকবজা তিনি কিছু বিগড়ে দেননি তো? পমার আর বোরগেল্টের মধ্যে কি কোনো ষড়যন্ত্র চলছে? সাতাশে মে, কাল দেশে ফিরব। হাইডেলবার্গের বিভীষিকা কোনোদিন মন থেকে মুছবে বলে মনে হয় না, তবে একটা নতুন জ্ঞান লাভ করেছি এখানে এসে। এটা বুঝেছি যে বৈজ্ঞানিকেরা সম্মানের যোগ্য হলেও তারা সকলেই বিশ্বাসের যোগ্য নন। কিন্তু যখন ঘটনাটা ঘটল তখন এসব কথা কিছুই মনে হয়নি, তখন কেবল মনে হয়েছিল আমার এত কাজ বাকি, কিন্তু আমি কিছুই করে যেতে পারলাম না। কিভাবে যে প্রাণটা, ঘটনাটা খুলেই বলি। বোরগেল্ট আমাদের দুজনকে নেমন্তন্ন করে গিয়েছিলেন। রবুকে সঙ্গে নিয়ে চলাফেরা করা সহজ নয়, কিন্তু ভদ্রলোক যখন বলেইছেন তখন ওকে নিয়ে যাওয়াই স্থির করলাম। বিকেল চারটে নাগাদ রবুকে বাক্সে পুরে একটা ঘোড়ার গাড়ির একদিকের সিটে তাকে কাত করে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে তার উল্টো দিকের সিটে আমরা দুজনে বসে বোরগেল্টের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাইল তিনেকের পথ, যেতে 45 মিনিট মতো লাগবে। পথে যেতে যেতে রাস্তার দুধারে বসন্তকালীন চেরি ফুলের শোভা দেখতে দেখতে পমারের কাছে বোরগেল্টের পূর্বপুরুষদের কথা শুনলাম। তাদের মধ্যে একজন নাম জুলিয়াস বোরগেল্ট, ব্যারন ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো মরা মানুষকে জ্যান্ত করতে গিয়ে নিজেই রহস্যময়ভাবে প্রাণ হারান। এছাড়া দু একজন উন্মাদ পূর্বপুরুষের কথাও শোনা যায়, যারা নাকি বেশিরভাগ জীবনই পাগলাগারদে কাটিয়েছিলেন। মনের ভিতর দিয়ে পাহাড়ের রাস্তা উঠে গেছে, এখানে ঠান্ডাটা যেন আরও বেশি, তাছাড়া রোদও পড়ে আসছে। আমি মাফলারটা ভালো করে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ চলার পর একটা মোড় ঘুরতেই সামনে একটা কারুকাজ করা বিরাট গেট দেখা গেল। পমার বললেন, এসে গেছি। গেটের উপর নকশা করে লেখা আছে ভিলা মারিয়ান। একজন প্রহরী এসে গেটটা খুলে দিল। আমাদের গাড়ি তার ভেতর দিয়ে ঢুকে খটখট করতে করতে একেবারে বাড়ির দরজার সামনে উপস্থিত হল। বাড়ির চেয়ে প্রাসাদ বা কেল্লা বললেই ভালো হয় বোধ হয়। বোরগেল সামনেই অপেক্ষা করছিলেন। আমাদের নামার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাঁর ঠান্ডা হাত দিয়ে আমাদের করমর্দন করে বললেন, তোমরা আসাতে আমি ভারী খুশি হয়েছি। তারপর দুজন সন্ডামার্কা চাকর বেরিয়ে এসে রবুর বাক্সটা তুলে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমরা ভেতরে বৈঠকখানায় গিয়ে বসলাম, আর তার পাশেই লাইব্রেরিতে বোরগেল্টের আদেশ মতো রবুকে বাক্স থেকে বার করে দাঁড় করানো হলো। সমস্ত বাড়িটা, বিশেষ করে এই বৈঠকখানা এবং তার প্রত্যেকটি জিনিস, ছবি, আয়না, ঘড়ি, ঝাড় লণ্ঠন, সব কিছুতেই যেমন প্রাচীনত্ব তেমনই আভিজাত্যের ছাপ। একটা কেমন গন্ধ রয়েছে ঘরটার মধ্যে, যেটা কিছুটা পুরনো কাঠের আর কিছুটা যেন মনে হয় কোনো ওষুধ বা কেমিক্যালের। বোরগেল্টের নিজের একটা ল্যাবরেটরি নিশ্চয়ই আছে, আর সেটা হয়তো এই বৈঠকখানার কাছাকাছি কোথাও হবে। বাতি জ্বালানো সত্ত্বেও ঘরের আবছা অন্ধকার ভাবটা কাটল না।
কাটবেই বা কি করে, এমন কোনো জিনিস ঘরে নেই যার রং বলা যেতে পারে হালকা। সবই হয় ব্রাউন না হয় কালচে, আর সবই পুরনো। সব মিলিয়ে একটা বেশ গা ছমছম করা ভাব। আমি মদ খাই না বলে বোরগেলটা আমার জন্য গ্লাসে করে আপেলের রস আনিয়ে দিলেন। যে চাকরটি ট্রেতে করে পানীয় নিয়ে এলো দেখলে মনে হয় তার অন্তত 90 বছর বয়স হবেই। আমি হয়তো তার দিকে একটু বেশি মাত্রায় অবাক হয়ে দেখছিলাম, আর বোরগেল বোধ হয় আমার কৌতূহল মেটাবার জন্যই বললেন, রুডি আমার জন্মের আগে থেকে এ বাড়িতে আছে, ওরা 3 পুরুষ ধরে আমার বাড়ির চাকর। এখানে বলে রাখি, বোরগেল্টের মতো এমন গম্ভীর অথচ এত মোলায়েম গলাস্বর আমি আগে কখনো শুনিনি। আমরা 3 জনে হাতে গেলাস তুলে পরস্পরের স্বাস্থ্য কামনা করছি, এমন সময় বাইরে কোথা থেকে যেন টেলিফোন বেজে উঠল। তারপর বুড়ো চাকর রুডি এসে খবর দিল পমারের ফোন। পমার উঠে ফোন ধরতে চলে গেলেন। বোরগেল্টের হাতের গেলাসেও আপেলের রস, সেটাকে ঘোরাতে ঘোরাতে আমার দিকে একদৃষ্টি চেয়ে বোরগেল্ট বললেন, প্রফেসর শঙ্কু, তুমি জানো বোধহয় আজ 30 বছর ধরে বৈজ্ঞানিকেরা যান্ত্রিক মানুষ নিয়ে গবেষণা করছেন। জানি, এ নিয়ে কিছু কাজ আমিও করেছি, তা জানো বোধহয়? জানি, আমি তোমার কিছু লেখাও পড়েছি। আমি শেষ লেখা লিখেছি 10 বছর আগে। আমার আসল গবেষণা শুরু হয়েছে সেই লেখার পর। এই গবেষণার বিষয় একটি তথ্য আমি কোথাও প্রকাশ করিনি। আমি চুপ করে রইলাম। বোরগেল্টও চুপ করে এক দৃষ্টে তাঁর কোটরাগত নীল চোখ দিয়ে আমার দিকে চেয়ে রইলেন। কোথায় যেন একটা দুম দুম শব্দ হচ্ছে, বাড়ির মধ্যেই কিন্তু কাছাকাছি নয়। অমর এত দেরি করছেন কেন? উনি কার সঙ্গে টেলিফোনে কথা বলছেন? এবার বোরগেল্ট একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তোমার রোবট আমাকে বিক্রি করবে? হ্যাঁ, সে কি কথা, কেন বলো তো? আমার ওটা দরকার, কারণ শুধু একটাই, আমার রোবো অঙ্ক কষতে জানে না, অথচ ওটার আমার বিশেষ প্রয়োজন। তোমার রোবো কি এখানে আছে? থেকে থেকে গুম 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 শব্দ আর পমারের ফিরতে দেরি, এই দুটো ব্যাপারেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কিন্তু তা সত্ত্বেও বোরগেল্টের রোবো এই বাড়িতেই আছে জেনে আর তাকে হয়তো দেখতে পাবো এই মনে করে একটা উত্তেজনার শিহরণ অনুভব করলাম। আমার রোবোর মতো রোবো আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। আমি গটফ্রিড বোরগেল্ট, যা সৃষ্টি করেছি তার কোনো তুলনা নেই। কিন্তু আমার রোবোর একটি গুণের অভাব, সে তোমারটার মতো অত সহজে অঙ্ক কষতে পারে না, অথচ তার এই অভাব পূরণ করা দরকার। তোমার রোবটা পেলে সে কাজটা সম্ভব হবে। আমার ভারী বিরক্ত লাগলো, এমন জিনিস কি কেউ কখনো পয়সার জন্য হাতছাড়া করে? আমার এত সাধে নিজের হাতে তৈরি প্রথম রোবো, এটা আমি হাইডেলবার্গের আধপাগলা এই বৈজ্ঞানিককে বিক্রি করে দেব কিসের জন্য? আমার এমন কি টাকার দরকার পড়েছে? আর ওই অঙ্কের ব্যাপারটাতেই তো আমার সবচেয়ে বড় কৃতিত্ব। বোরগেল্ট যেমন রোবোই তৈরি করে থাকুন না কেন, উনি নিজে যাই বলুন, আমি জানি আমার চেয়ে আশ্চর্য কোনো যান্ত্রিক মানুষ তিনি কখনোই তৈরি করেননি। আমি মাথা নেড়ে বললাম, মাফ করো বোরগেল্ট, ও জিনিস আমি বেচতে পারবো না। সত্যি বলতে কি, তুমি যখন এত বড় বৈজ্ঞানিক তখন আরেকটু পরিশ্রম করলে আমি যে জিনিসটা করেছি সেটা তুমি করতে পারবে না কেন? তার কারণ সবাই সব জিনিস পারে না, এটাই পৃথিবীর নিয়ম। চেষ্টা করলে যে পারি তা আমিও জানি, কারণ আমার অসাধ্য কিছু নেই, কিন্তু সময় কম। আমার টাকা পয়সাও যা ছিল সবই গেছে, আমার বাড়ি দেনার দায়ে বাঁধা পড়ে আছে,
সব কিছু গেছে আমার ওই একটি রোবট তৈরি করতে। কোটি কোটি মার্ক খরচ করেছি আমি ওটার পেছনে, কিন্তু ওই একটা গুণের অভাবে ওটা নিখুঁত হয়নি। ওটা আমার চাই, ওটা পেলে আমি আমার রোবো থেকেই আমার সমস্ত টাকা আবার ফিরে পাব। লোকে বলবে, হ্যাঁ বগল যা করেছে তার বেশি কিছু করা মানুষের সাধ্য নয়। আমার সিন্ধুকে কিছু সোনার গেল্ড রাখা আছে, 400 বছরের পুরনো, সে গেল্ড আমি তোমাকে দেব। তুমি রোবোটা বিক্রি করে দাও। সোনার লোভ দেখাচ্ছেন আমাকে? লোভ জিনিসটা যে কতকাল আগে জয় করেছি আমি তা বোরগেল জানেন না। এবার আমিও আমার গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বললাম, তোমার কথাবার্তার সুর কিন্তু আমার ভালো লাগছে না বোরগেল। সোনা কেন, হীরের একটা খনি আমাকে দিয়ে দিলেও রবুকে আমি বিক্রি করব না। তাহলে আর তুমি কোনো রাস্তা রাখলে না আমার জন্য? এই বলে বোরগেল প্রথমেই যে কাজটা করলেন সেটা হলো সোজা গিয়ে সিঁড়ির দিকে দরজাটা বন্ধ করে দেওয়া। তারপর উল্টো দিকে যে দরজাটা ছিল বোধহয় খাবার ঘরে যাওয়ার, সেটাও তিনি বন্ধ করে দিলেন। কাঁচের জানলাগুলো এমনিতেই বন্ধ, খোলা রইল শুধু লাইব্রেরির দরজা। রবু রয়েছে ওই লাইব্রেরি ঘরে, আর এই প্রথম আমার মনে হল যে আমি হয়তো আর রবুকে দেখতে পাব না। হয়তো সে আর কয়েকদিনের মধ্যেই অন্য মালিকের হয়ে কাজ করবে, তার হয়ে কঠিন কঠিন অঙ্কের সমাধান করবে। আর বোমার আমার মনে বিন্দু মাত্র সন্দেহ নেই যে পমারের সঙ্গে বোরগেল সর করে আমার সর্বনাশ করতে চলেছে। আবার সেই শব্দ শুনতে পেলাম, মনে হয় মাটির নিচ থেকে আসছে শব্দটা। কিসের শব্দ? বোরগেলটের রোবো? আর ভাবার সময় নেই, বোরগেলটা আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আবার সেই নিষ্ফলক দৃষ্টি, এমন নিষ্ঠুর চাহনি আমি আর কারোর চোখে কখনো দেখিনি। এবার যখন বোরগেল কথা বললেন তখন দেখলাম তার গলায় আর সে মোলায়েম ভাবটা নেই, তার বদলে একটা আশ্চর্য ইস্পাত সুলভ কাঠিন্য। প্রাণ সৃষ্টি করার চেয়ে প্রাণ ধ্বংস করা কত বেশি সহজ সেটা তুমি জানো না শঙ্কু। একটি মাত্র ইলেকট্রিক শক কত বলতে জানো? তোমার রবু জানতে পারে, আর সে শক দেওয়ার পন্থা দিয়েও ভারী সহজ। আমার গায়ে সেই শক রোধ করা কার্বোথিনের গেঞ্জিটা পরা আছে, শকে আমার কিছু হবে না, কিন্তু গায়ের জোরে এই জার্মানের সঙ্গে পারবো কি করে? আমি চিৎকার করে উঠলাম, পমার, পমার! বোরগেল তাঁর ডান হাতটাকে সামনে বাড়িয়ে 5টা আঙুল সামনের দিকে সোজা করে আমার দিকে এগিয়ে আসছেন, তাঁর চোখে হিংস্র উল্লাসের দৃষ্টি। আমি পেছোতে গিয়ে সোফায় বাধা পেলাম, পেছনোর কোনো উপায় নেই। বোরগেলটের হাতের আঙুল আমার কপাল থেকে 6 ইঞ্চি দূরে, গিরিডির কথা। একটা শব্দ শুনে আমার দৃষ্টি ডান দিকে ফিরল, বোরগেল যেন চমকে গিয়ে ঘাড় ফেরালেন, তারপর এক আশ্চর্য অবিশ্বাস্য ব্যাপার ঘটল। ল্যাবরেটরি দরজা দিয়ে আমাদের ঘরের মধ্যে এসে উপস্থিত হলো আমারই হাতে তৈরি যান্ত্রিক রবু। তার চোখ এখনো টেরা, তার মুখে এখনো আমারই দেওয়া হাসি। চোখের নিমেষে একটা ইস্পাতের ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত দুটো বাড়িয়ে দিয়ে সে জাপটে ধরল বোরগেলকে। তারপর যেটা ঘটলো সেরকম বিচিত্র বিভৎস জিনিস আমি আর কখনো দেখিনি। রবুর হাতের চাপে বোরগেলটের মাথাটা যেন প্যাঁচের মতো একেবারে পিঠের দিকে ঘুরে গেল। তারপর রবুরই টানে সেই মাথাটা শরীর থেকে একেবারে আলগা হয়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ল, আর শরীরের ভেতর থেকে গলার ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল এক রাশ বৈদ্যুতিক তার।
আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে প্রায় অবশ অবচেতন অবস্থায় ধপ করে সোফায় বসে পড়লাম। চোখ, মন, মস্তিষ্ক সব যেন ধাঁ দিয়ে গিয়েছিল। প্রায় বেহুশ অবস্থায় বুঝতে পারলাম সিঁড়ির দিকে দরজায় ধাক্কা পড়ছে। শঙ্কু, দরজা খোলো, দরজা খোলো! পমরের গলা। হঠাৎ যেন আমার শক্তি আর জ্ঞান ফিরে পেলাম। সোফা ছেড়ে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে দেখি তিনজন লোক, পমর, বোরগেটের বুড়ো চাকর রুডি, আর হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ইনি হলেন আসল বৈজ্ঞানিক গটফ্রিড বোরগেট। এর পরের ঘটনা আর বেশি নেই। আমার মনের কয়েকটা প্রশ্নের মধ্যে একটা পমারের কথায় মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল। সেদিন মাঝরাত্রিরে আমি ল্যাবরেটরিতে ঢুকে তোমার রোবুর মাথার ভিতর আমারই আবিষ্কৃত একটা যন্ত্র ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, তার ফলে তোমার সঙ্গে ওর মনের একটা টেলিপ্যাথিক যোগ হয়ে গিয়েছিল। তোমার বিপদ বুঝে তাই আরও চুপ করে থাকতে পারেনি। বোরগেল্ট বললেন, এসব যান্ত্রিক মানুষ যন্ত্রের মতো হওয়াই ভালো। আমার রোবোকে আমি এত বেশি আমার মতো করে ফেলেছিলাম বলেই ও আমাকে সহ্য করতে পারল না। ঠিক ওরই মতো আর একজন কেউ থাকে সেটাও চাইল না। ভেবেছিলাম আমার মৃত্যুর পর ও আমার কাজ চালিয়ে যাবে, কিন্তু ব্রেইন জিনিসটার মতিগতি কি আর মানুষ স্থির করতে পারে? যেই ওর বাঁধন খুলে দিলাম অমনি ও আমাকে বন্দি করে ফেলল। আমাকে মারেনি তার কারণ ও জানত যে বিগড়ে গেলে আমি ছাড়া ওর গতি নেই। রুডি সবই জানত কিন্তু ভয় কিছু করতে পারছিল না। আজকে ফোনের ধাপ্পাটা রুডিরই কারসাজি। ও চেয়েছিল আমাকে বাইরে এনে বোরগেল্টের বন্দি হওয়ার কথাটা বলে আর তারপর দুজনে মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে। সেই ফাঁকে যে তোমার জীবন এইভাবে বিপন্ন হবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। একটা জিনিস হঠাৎ বুঝতে পেরে আমার মনটা খুশিতে ভরে উঠল। বললাম, রবু সেদিন বোরগেল্টের নাম কেন বলতে পারেনি বুঝতে পারছেন তো? যে আসল বোরগেল্ট নয় তার নাম বোরগেল্ট ও কি করে বলবে? আমরা বুঝিনি কিন্তু ও ঠিক বুঝেছিল। যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো। সানডে সাসপেন্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কু ও রবু, অবিনাশবাবু এবং প্রফেসর পমারের চরিত্রে মীর, প্রফেসর বোরগেট শঙ্করী প্রসাদ মিত্র, রবুর চরিত্রে অগ্নি, প্রফেসর শঙ্কু গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমিদীপ, ধ্বনি পরিকল্পনা রিচার্ড, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস, শঙ্করী প্রসাদ মিত্রের শব্দগ্রহণ অভিজ্ঞান মিত্র। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কু ও রবু। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।